RRB NTPC most expected questions with answer. তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এই রকম ভিডিও আরো পেতে। মণিপুর হ্যাজ কমন বাউন্ডারিজ উইথ দ্য গ্রুপ অফ স্টেট। মণিপুর স্টেটের কমন বাউন্ডারিজ আছে কোন গ্রুপ অফ স্টেট, কোন গ্রুপ অফ স্টেটের সাথে? সঠিক উত্তর হচ্ছে নাগাল্যান্ড, নাগাল্যান্ড, আসাম অ্যান্ড মিজোরাম। অপশান সি, নাগাল্যান্ড, আসাম অ্যান্ড মিজোরাম। হুইচ ওয়াটার বডি সেপারেটস আন্দামান অ্যান্ড নিকোবর আইসল্যান্ড? কোন ওয়াটার বডি আন্দামান এবং নিকোবর আইসল্যান্ডকে সেপারেট করেছে? 10 ডিগ্রি চ্যানেল। সঠিক উত্তর হলো অপশান এ, 10 ডিগ্রি চ্যানেল। দ্য নেবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া হুইচ হ্যাজ দ্য স্মলেস্ট এরিয়া, সবথেকে কম এরিয়া আছে ইন্ডিয়ার কোন নেবারিং কান্ট্রির? সেটা হলো ভুটান। সঠিক উত্তর হলো ভুটান। দ্য অ্যাপ্রক্সিমেট লেন্থ অফ দ্য কোস্ট লাইন অফ ইন্ডিয়া ইজ, অ্যাপ্রক্সিমেট লেন্থ অফ কোস্ট লাইন ইন্ডিয়ার কত হবে? 7000 কিমি। সঠিক উত্তর হলো 7000 কিমি। দ্য হিমালয়ান মাউন্টেন রেঞ্জ ইজ অ্যান এক্সাম্পল অফ, হিমালয়ান মাউন্টেন হচ্ছে ফোল্ড মাউন্টেন। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং স্টেট শেয়ার্স কমন বাউন্ডারিজ উইথ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ আদার স্টেট, এর মধ্যে কোন স্টেট অন্যান্য ম্যাক্সিমাম অন্যান্য স্টেটের সঙ্গে ম্যাক্সিমাম নাম্বার অফ বাউন্ডারি শেয়ার করে? সেটা হলো ছত্রিশগড়। সঠিক উত্তর হলো ছত্রিশগড়। দ্য স্টেট সিকিম ইজ সারাউন্ডেড বাই, সিকিম সারাউন্ডেড বাই কী হবে? চায়না, নেপাল, ভুটান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। সঠিক উত্তর হলো অপশান এ, চায়না, নেপাল, ভুটান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। সিকিম ইজ সারাউন্ডেড বাই চায়না, নেপাল, ভুটান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। অমরকান্টক প্লেটিউ ইজ দ্য মৈকাল হিলস মার্কস দ্য অরিজিন অফ দ্য রিভার, তাহলে এটা কোন রিভার হবে? এটা নর্মদা। সঠিক উত্তর হলো অপশান সি, নর্মদা। সঠিক উত্তর অপশান সি, নর্মদা। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর কারেক্ট, এর মধ্যে কোন স্টেটমেন্টগুলো কারেক্ট হবে? সেডিমেন্টস অফ দ্য গন্ডোয়ানা সিস্টেম ওয়ার ডিপোজিটেড আন্ডার দ্য মেরিন কন্ডিশন। নাম্বার টু, রকস অফ দ্য গন্ডোয়ানা সিস্টেম আর ফসিলাইফেরাস, রকস অফ গন্ডোয়ানা সিস্টেম কন্টেন মেটালিক মিনারেল ডিপোজিটস, গন্ডোয়ানা ডিপোজিশন টুক প্লেস ইন ডাউন ফল্টের থ্রু। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং কোড গিভেন বিলো, এর মধ্যে কোনটা কোনটা কারেক্ট? 1, 2, 3, 1, 2, 4, 2, 4 অনলি, 1 and 3 অনলি। সঠিক উত্তর হলো অপশান সি, 2 and 4 অনলি। হুইচ স্টেট হ্যাজ স্মলেস্ট ল্যান্ড এরিয়া, এর মধ্যে কোন স্টেটে সবথেকে কম ল্যান্ড এরিয়া আছে? গোয়া, নাগাল্যান্ড, সিকিম আর ত্রিপুরা, এর মধ্যে সঠিক উত্তর হবে গোয়া। গোয়ার সবথেকে স্মলেস্ট ল্যান্ড এরিয়া আছে। কনসিডারিং দ্য লোকেশনস অফ মাউন্টেন্স ইন ইন্ডিয়া হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ ইন রাইট সিকোয়েন্স ফ্রম সাউথ টু নর্থ, সাউথ থেকে নর্থের দিকে সঠিক সিকোয়েন্সটা কী হবে? এখানে প্রথমে সবথেকে সাউথে আছে দোদাবেতা, তারপরে বিন্ধ্যাচল, তারপরে ধোলাগিরি, তারপরে হচ্ছে কৈলাস। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, এই স্টেটমেন্টের মধ্যে কোনটা ঠিক নয়? শিলং প্লেটিউ ইজ অ্যান আউটার অফ পেনিসুলার প্লেটিউ অফ ইন্ডিয়া, হ্যাঁ এটা কারেক্ট আছে। আরাবল্লী মাউন্টেন ইজ দ্য ওল্ডেস্ট মাউন্টেন চেইন অফ ইন্ডিয়া, হ্যাঁ এটাও কারেক্ট আছে। বিন্ধ্যায়ন্স আর দ্য এক্সাম্পল অফ ফোল্ড মাউন্টেন, না বিন্ধ্যায়ন্স আর ফোল্ড মাউন্টেন না, এটা হচ্ছে ব্লক মাউন্টেন। অতএব সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বিন্ধ্যায়ন্স আর এক্সাম্পল অফ ব্লক মাউন্টেন হবে। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং সিস্টেম কন্টেন্স দ্য ওল্ডেস্ট রক ফর্মেশন অফ ইন্ডিয়া, সঠিক উত্তর হলো আর্কিয়ান সিস্টেম, অপশান বি, আর্কিয়ান সিস্টেম। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ রিগার্ড টু দ্য ওয়েস্টার্ন কোস্টাল
প্লেন অফ ইন্ডিয়া আর কারেক্ট, কোনগুলো কারেক্ট বলতে হবে। ইট ইজ ন্যারো বেল্ট, হ্যাঁ এটা কারেক্ট। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ সাবরেন গেট কোস্টাল প্লেন, হ্যাঁ এটাও কারেক্ট। ওয়ানও কারেক্ট, টুও কারেক্ট। ইট প্রোভাইডস দ্য ন্যাচারাল কন্টেন্টস ফর ডেভেলপমেন্ট অফ পোর্টস, না এটা ঠিক নয়। ইট হ্যাজ দ্য ওয়েল ডেভেলপড ডেল্টাস, না এটা ভুল। তাহলে সঠিক উত্তর হবে 1 আর 2, অর্থাৎ অপশান বি, 1 and 2 অনলি। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস ইন ইন্ডিয়া ইজ নিয়ারেস্ট টু ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সারের নিয়ারেস্ট হচ্ছে আইজল। ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেট ইন দ্য ধিয়াং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ লোকেটিং, ধিয়াং দিবাং কোথায়, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অরুণাচল প্রদেশ। হুইচ অ্যামং দ্য ফলোয়িং পার্টস অফ ইন্ডিয়া ফলস আন্ডার আর্থকুয়েক জোন ভি, আর্থকুয়েক জোনের আর্থকুয়েক জোন ভিতে কোনটা পড়ে, আর্থকুয়েক জোন ভিতে পড়ে নর্থ ইস্টার্ন রিজিয়ন, অর্থাৎ অপশান ডি, সঠিক উত্তর হলো অপশান ডি। কাঞ্চনজঙ্ঘা ইজ সিচুয়েটেড ইন, কাঞ্চনজঙ্ঘা কোথায় আছে, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে সিকিমে, সঠিক উত্তর হলো অপশান বি, সিকিম। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ স্টেটস অফ ইন্ডিয়া ইন্ডিকেটস দ্য ইস্টার মোস্ট অ্যান্ড ওয়েস্টার মোস্ট স্টেট, একদম ইস্টার মোস্ট এবং ওয়েস্টার, একদম ইস্টার মোস্টে কী আছে, অরুণাচল প্রদেশ, আর ওয়েস্টার্ন হচ্ছে গুজরাট, সঠিক উত্তর হলো অপশান ডি, অরুণাচল প্রদেশ এবং গুজরাট। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য কোরাল গ্রুপ অফ আইসল্যান্ড অফ ইন্ডিয়া, কোরাল গ্রুপ অফ আইসল্যান্ড অফ ইন্ডিয়া হলো লাক্ষাদ্বীপ, অপশান বি লাক্ষাদ্বীপ। ভেলিকোন্ডা গ্রুপ অফ লো হিলস ইজ এ স্ট্রাকচারাল পার্ট অফ, এটা হচ্ছে ইস্টার্ন ঘাটে, সঠিক উত্তর হলো অপশান সি, ইস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাটস। নেম এ কোল্ড ডেসার্ট রিজিয়ান অফ ইন্ডিয়া, কোল্ড ডেসান, ইন্ডিয়ার কোল্ড ডেসার্ট কোনটা, ইন্ডিয়ার কোল্ড ডেসার্ট হচ্ছে লাক্ষাদ্বীপ, লাদাখ, ইন্ডিয়ান কোল্ড ডেসার্ট রিজিয়ন হচ্ছে লাদাখ। হুইচ অ্যামং দ্য ফলোয়িং সিটিস ইন্ডিয়া উইল হ্যাভ মিড ডে সান এক্স্যাক্টলি ওভার ইট অনলি ওয়ান্স এ ইয়ার, এটা হচ্ছে হবে নাগপুর এবং কলকাতা, সঠিক উত্তর হলো অপশান ডি, নাগপুর এবং কলকাতা। দ্য আইএসটি মিডিয়ান 82.5 ডিগ্রি ইস্টার্ন পাসেস থ্রু এ নাম্বার অফ স্টেট ইন ইন্ডিয়া, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস ফলোয়িং সেটস অফ স্টেট ইজ কারেক্ট দিস রেসপেক্ট, তো এখানে উত্তরপ্রদেশ হবে, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড়, অর্থাৎ অপশান ডি, সঠিক উত্তর হলো অপশান ডি। দ্য গ্রেটার হিমালয়স ইজ আদারওয়াইজ ইজ কল্ড, গ্রেটার হিমালয়কে কী বলা, হিমাদ্রি বলা হয়, অপশান সি হিমাদ্রি। দ্য ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স লাইস ইন দ্য স্টেট অফ, ভ্যালি অফ ফ্লাওয়ার্স এই ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে কেরালায় অবস্থিত, সঠিক উত্তর হলো অপশান ডি কেরালা। দ্য হাইয়েস্ট ওয়াটারফল অফ ইন্ডিয়া ইজ ইন দ্য স্টেট অফ, হাইয়েস্ট ওয়াটারফল সেটা কোন স্টেটে অবস্থিত, হাইয়েস্ট ওয়াটারফল অবস্থিত কর্ণাটকে। দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন পেনিনসুলার ইন্ডিয়া ইজ, পেনিনসুলার ইন্ডিয়া ইজ সেটাই হবে আনাইমুদি, হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য পেনিনসুলার ইন্ডিয়ান ইজ আনাইমুদি। দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, সাউদার্ন মোস্ট পয়েন্ট হলো ইন্ডিয়ার কী হবে, ইন্দিরা পয়েন্ট। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং সিটিস ইজ কল দ্য জিরো মাইল সেন্টার অফ ইন্ডিয়া, কানপুর, এলাহাবাদ, নাগপুর না নিউ দিল্লি, সঠিক উত্তর হবে নাগপুর, অপশান সি নাগপুর। ইট এ শিপ হ্যাজ টু গো ফ্রম চেন্নাই টু কোচি, ইট হ্যাজ গো অ্যারাউন্ড শ্রীলঙ্কা রাদার দেন ক্রসিং দ্য পার্ক অফ স্টেট, হোয়াই, কারণ কি
ইট ইজ টু শ্যালো ফর শিপস টু অ্যাক্রস। সঠিক উত্তর হলো অপশান বি, কারণ কি ইট ইজ টু শ্যালো, এটা অনেকটাই অগভীর সেই জন্যে। হাউ মেনি স্টেটস ইন ইন্ডিয়া আর কোস্টাল, কতগুলো স্টেট আছে ইন্ডিয়া যেগুলো কোস্টাল? সঠিক উত্তর হলো 9, অর্থাৎ অপশান সি 9। হুইচ ইউনিয়ন টেরিটারি ইন ইন্ডিয়া হ্যাজ 4 ডিস্ট্রিক্টস বাট নান অফ দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ এ কমন বাউন্ডারি উইথ ইটস আদার ডিস্ট্রিক্ট? সঠিক উত্তর হলো পুদুচেরি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওস্ট ফ্লাট এফেক্টেড এরিয়া ইন ইন্ডিয়া, সবথেকে বেশি ফ্লাট এফেক্টেড কোথায় হয়, সবথেকে বেশি ফ্লাট এফেক্টেড হয় আসামে? অপশান এ আসাম। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড, দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলে, হ্যাঁ এটা ঠিক আছে, মাউন্ট আবু রাজস্থান, হ্যাঁ এটাও ঠিক আছে, কোডাইকানাল তামিলনাড়ুতে, হ্যাঁ ঠিক আছে, সিমলা উত্তরপ্রদেশ, না সিমলা উত্তরপ্রদেশে না, সঠিক উত্তর হবে অপশান ডি। ম্যাচ লিস্ট ওয়ান উইথ লিস্ট টু অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো অফ দ্য লিস্ট। লিস্ট ওয়ানে হিল আর রেঞ্জ আছে, আর লিস্ট টুয়ে ইন্ডিয়ান ম্যাপ দিয়ে তাদের লোকেশান দেওয়া হয়েছে। তাহলে প্রথমে আছে মাহাডেয়া হিলস, মাহাডেয়া হিল হচ্ছে ইয়ে টুতে দেওয়া আছে, মাহাডেয়া হিলস। তারপরে বিন্ধো রেঞ্জ, বিন্ধো রেঞ্জ কোথায় আছে, ইয়ে ওয়ানে, বিন্ধো রেঞ্জ ওয়ান। মৈকাল রেঞ্জ, মৈকাল রেঞ্জ কোথায় আছে, অফ এই যে থ্রিতে, মৈকাল রেঞ্জ। সাতপুরা রেঞ্জ, সাতপুরা রেঞ্জ কয়ে এই যে ফোর, সাতপুরা রেঞ্জ, সঠিক উত্তর হবে 2, 1, 3, 4, অর্থাৎ অপশান ডি, অপশান ডি হবে সঠিক উত্তর। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর কারেক্ট, এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট হবে? আসাম শেয়ার্স এ বর্ডার উইথ বাংলাদেশ অ্যান্ড ভুটান, হ্যাঁ এটা ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল শেয়ার্স এ বর্ডার্স উইথ ভুটান এবং নেপাল, না এটা ঠিক নেই, ভুটান নেপাল দুজনের সঙ্গেই নয়। মিজোরামস এ বর্ডার শেয়ার উইথ বাংলাদেশ অ্যান্ড মায়ানমার, না এটাও ভুল, তাহলে সঠিক, না সঠিক উত্তর হবে না, ওয়েস্ট বেঙ্গল শেয়ার্স এ বর্ডার উইথ ভুটান অ্যান্ড নেপাল, ভুটানের সঙ্গে এখানে তো নেপাল দেওয়া আছে, অর্থাৎ এটা ঠিক আছে, এটাও কারেক্ট। মিজোরাম শেয়ার সে বর্ডার উইথ বাংলাদেশ, বাংলাদেশ আর মায়ানমার দুটোর সঙ্গেই শেয়ার করেছে মিজোরাম, তাহলে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ 1, 2, 3 সব কটাই কারেক্ট। দ্য ইউনিয়ন টেরিটারি অফ পুডুচেরি ডাস নট হ্যাভ এ কমন বাউন্ডারি উইথ, কার সঙ্গে কমন বাউন্ডারি নেই? এখানে অপশান আছে অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, এখানে অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু আছে আর কর্ণাটক, এখানে অন্ধ্রপ্রদেশের সঙ্গে তো শেয়ার করে, কেরালা তামিলনাড়ুর সঙ্গে করে, কর্ণাটকের সঙ্গে কোনো বাউন্ডারি শেয়ার করে না, সঠিক উত্তর অপশান সি কর্ণাটক। দ্য কুলু ভ্যালি ইজ সিচুয়েটেড বিটুইন দ্য মাউন্টেন রেঞ্জ অফ, সঠিক উত্তর হবে ধুলাধার অ্যান্ড পীর পাঞ্চাল, অর্থাৎ অপশান এ ধুলাধার অ্যান্ড পীর পাঞ্চাল। দ্য নেম সায়াদ্রি ইজ রিলেটেড টু, দ্য নেম সায়াদ্রি কিসের সঙ্গে রিলেটেড, রিলেটেড টু ওয়েস্টার্ন ঘাট, সঠিক উত্তর হবে ওয়েস্টার্ন ঘাট, অপশান সি ওয়েস্টার্ন ঘাট। পেনিসুলার ইন্ডিয়া হ্যাজ দ্য ফলোয়িং জোনাল সয়েল টাইপ, সঠিক উত্তর হবে রেড অ্যান্ড ইয়েলো সয়েল, সঠিক উত্তর অপশান এ রেড অ্যান্ড ইয়েলো সয়েল। দোদাবেত্তা পিক ইজ লোকেটেড ইন দ্য, দোদাবেত্তা পিক কোথায় লোকেটেড, হচ্ছে নীলগিরি, সঠিক উত্তর হলো অপশান ডি নীলগিরি। হাউ মেনি স্টেটস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান ইউনিয়ন, ইফ ইউ ট্রাভেল থ্রু হিমালয়াস ইউ আর লাইকলি টু সি হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্টস ন্যাচারালি গ্রোয়িং দেয়ার, ওক, রড হুটেন, স্যান্ডেয়াল উড,
তাহলে হিমালয়তে যদি ট্রাভেল করতে যাওয়া হয় তাহলে ওক ওক দেখা যায়, রুহোডেনড্রন এটাও দেখা যায়, আর স্যান্ডেলউড এটা দেখা যায় না। তাহলে সঠিক উত্তর হবে ওয়ান অ্যান্ড টু অনলি, অর্থাৎ অপশান এ ওয়ান অ্যান্ড টু অনলি। ওয়েস্টার্ন ঘাটস, আর ওয়েস্টার্ন ঘাটস হলো এসকার্পমেন্ট অফ প্লেটু, সঠিক উত্তর হলো অপশান ডি। কনসিডার দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট, ছত্রিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড, তামিলনাড়ু। হুইচ অ্যামং দ্য স্টেট গিভেন অ্যাভাব দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট রেসপেক্টিভলি ইন টার্মস অফ দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া। এখানে সবচেয়ে লার্জেস্ট আছে অন্ধ্রপ্রদেশ, সবথেকে লার্জেস্ট হলো অন্ধ্রপ্রদেশ, আর সবথেকে লার্জেস্ট বলেছে, আর সবথেকে কি স্মলেস্ট, সবথেকে স্মলেস্ট হচ্ছে উত্তরাখণ্ড। তাহলে সঠিক উত্তর হবে থ্রি অ্যান্ড ফোর, অপশান এ থ্রি অ্যান্ড ফোর। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচড, আসাম ইটানগর, অরুণাচল প্রদেশ গুয়াহাটি, মণিপুর ইম্ফল, নাগাল্যান্ড শিলং, এখানে কোনটা কারেক্টলি ম্যাচ করা আছে? আসাম ইটানগর নয়, অরুণাচল প্রদেশ গুয়াহাটি না, মণিপুর অ্যান্ড ইম্ফল, হ্যাঁ এটা ঠিক আছে, মণিপুর ইম্ফলের রাজধানী। সাইলেন্ট ভ্যালি ইজ ইন কেরালা, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরালায়। কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স হিলস আর রিজিয়ান দেওয়া আছে, গারো হিলস, জাভেটি হিলস, মোইকাজ হিলস, আর রিজিয়ন নর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া, সেন্ট্রাল ইন্ডিয়া, সাউথ অ্যান্ড ইন্ডিয়া। হুইচ দ্য অ্যাভাব পেয়ার ইজ আর কারেক্টলি ম্যাচ, এখানে কারেক্টলি ম্যাচ আছে, গারো হিলস একমাত্র নর্থার্ন নর্থ ইস্ট ইন্ডিয়াতে আছে। তাহলে সঠিক উত্তর হলো অপশান এ। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ড্রিয়েস্ট স্টেশন, সবথেকে ড্রাইয়েস্ট স্টেশন হলো লে, সঠিক উত্তর হলো অপশান সি লে। দ্য লাক্ষাদ্বীপ আইসল্যান্ড আর সিচুয়েটেড ইন, লাক্ষাদ্বীপ কোথায়? নান অফ দিস আরবিয়ান সি, বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশান, লাক্ষাদ্বীপ হচ্ছে আরবিয়ান সিতে, অপশান বি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইউনিয়ন টেরিটারি, কোনটা ইউনিয়ন টেরিটারি নয়? দাদরা অ্যান্ড নগর হাভেলি, হ্যাঁ এটা ইউনিয়ন টেরিটারি, লাক্ষাদ্বীপও ইউনিয়ন টেরিটারির মধ্যে পড়ে, পুদুচেরিও ইউনিয়ন টেরিটারি, নাগাল্যান্ড, সঠিক উত্তর হবে নাগাল্যান্ড। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইউনিয়ন টেরিটারি, নাগাল্যান্ড হবে সঠিক উত্তর। গুরু শিখর ইজ এ বা ইজ দ্য ড্যাশ, গুরু শিখর হলো হায়েস্ট পিক অফ আরাভিল, আরাভিলের হচ্ছে হায়েস্ট পিক, সঠিক উত্তর হলো অপশান ডি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হায়েস্ট পিক অফ আনডিসপিউটেড ইন্ডিয়ান টেরিটরি, সঠিক উত্তর হলো কাঞ্চনজঙ্ঘা, সঠিক উত্তর অপশান বি কাঞ্চনজঙ্ঘা। দ্য মাউন্টেন্স হুইচ আর নট এ পার্ট অফ হিমালয়ান চেন, আরাবল্লি, সঠিক উত্তর হচ্ছে আরাবল্লি, আরাবল্লি ইজ নট এ পার্ট অফ হিমালয়ান চেন। হুইচ ইজ দ্য বেস্ট প্ল্যান্টেড সিটি ইন ইন্ডিয়া, বেস্ট প্ল্যান্টেড সিটি, নিউ দিল্লি, স্লেম, কিম্বার্ট, চণ্ডীগড়, সঠিক উত্তর হবে চণ্ডীগড়, চণ্ডীগড় হচ্ছে বেস্ট প্ল্যান্টেড সিটি ইন ইন্ডিয়া, সঠিক উত্তর হলো চণ্ডীগড়। দ্য লার্জেস্ট ইউনিয়ন টেরিটারি ইন অফ ইন্ডিয়া ইজ, লার্জেস্ট ইউনিয়ন টেরিটারি, হোয়াট ইজ দ্য নেম অফ রিসার্চ স্টেশন এস্টাবলিশড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট কন্ডাক্টিং রিসার্চ অ্যান্ড আন্টার্কটিক, আন্টার্কটিকে রিসার্চের জন্য কোন রিসার্চ সেন্টার হয়েছে? এটা হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, অপশান এ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হায়েস্ট মাউন্টেন পিক ইন সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার হায়েস্ট মাউন্টেন পিক হচ্ছে আনাইমুদি, অপশান এ আনাইমুদি। দ্য কুলু ভ্যালি ইজ সিচুয়েটেড বিটুইন,
Kulu Valley situated between Dhuldar and Pir Panjan. How many islands are there in Lakshadweep? Lakshadweep e koto gulo island ache? 36 ta. Which one among the following state is the smallest in area? Gujarat, Karnataka, Tamil Nadu or Andhra Pradesh er moddhe smallest area? Smallest hocche hobe Tamil Nadu. The highest peak of the Eastern Ghat of the India is? Eastern Ghat er highest peak hocche Anai Nodi. Which of the following state has the longest coastline? Longest coastline hocche Gujarat er. How many islands of India are located in the Bay of Bengal? Bay of Bengal e kotogulo island located ache? Bay of Bengal e ache 204 option B. Sivasamudram falls is founded in the course of river. Kon river e kache Sivasamudram? Cauvery. Shatik uttar holo Cauvery. Option C. The newly formed state Telangana is surrounded by 5 state, 4 state, 6 state, na 3 state. Shatik uttar holo 5 state. Which one among the following city never get the vertical rays of the sun all through in the year? Sara bochore vertical ray kono shomoy vertical je ar sun fall through the year never kokhonoi pore na vertical je vertical ray kokhonoi pore na hocche Srinagar. In a particular region in India the local people change the roots of the living trees into robust bridge crosses the streams. As the time passes, this bridge becomes stronger. This unique living root bridge are founded in. Kothay paoa jay Meghalaya, Himachal Pradesh, Jharkhand, na Tamil Nadu? Shatik uttar holo Meghalaya. Diu is an island of. Diu is an island of Daman, Maharashtra, Gujarat, Goa. Diu hocche Goar. Shatik uttar holo option D. Diu is an island of Goa. India accounts for which percent the world's land surface of area? Shatik uttar holo 2.4%. Option B. India accounts of the which percent of the world land surface? 2.4%. How many Indian states share with the border with Myanmar? Myanmar er shonge koto gulo state border share kore? Shothik uttor hocche 4. 4 state er sathe. Which one among the following creeks is not associated with the state of Gujarat? Kori creek. হ্যাঁ এটা তো অ্যাসোসিয়েট গোডিকিক গোডিকিক এইটা হচ্ছে অ্যাসোসিয়েট নয় সঠিক উত্তর হচ্ছে গোডিকিক হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট মহাদেও হিলস আর ইন দ্য ওয়েস্ট অফ দ্য মাইকালা হিলস হ্যাঁ এটা কারেক্ট সঠিক উত্তর হচ্ছে অপশন এ Who prepares the topographical maps of India? Topographical maps of India ke prepare kore Survey of India. Shathik uttar holo option B. Survey of India. Which of the following have coral reefs? Andaman and Nicobar Island, Gulf of Kutch, Gulf of Mannar, Sundarbans. তাহলে কোরাল রিফ সুন্দরবনস নয় বাকি তিনটে আন্দামান নিকোবর আইল্যান্ড গলফ অফ কোচ অ্যান্ড গলফ অফ মান্নার
এটা সঠিক উত্তর হবে অপশান এ 1, 2, and 3 অনলি। কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স, এদিকে হিলস এদিকে রিজিয়ন, হুইচ অফ দ্য অ্যাভাব পেয়ার্স আর কারেক্টলি ম্যাচ, কোনটা কারেক্টলি ম্যাচ আছে। কার্ডামন হিলস, করমন্ডাল কোস্ট, না এটা ঠিক নয়। কাইমুর হিলস কঙ্কন কোস্ট, না এটাও ঠিক নয়। মাহাদাও হিলস সেন্ট্রাল ইন্ডিয়া, হ্যাঁ এটা কারেক্ট আছে। মাহাদাও হিলস সেন্ট্রাল ইন্ডিয়া। মিকির হিলস নর্থ ইস্ট ইন্ডিয়া, হ্যাঁ এটাও ঠিক আছে। থ্রি আর ফোর্থ ঠিক আছে, তাহলে অপশান সি 3 and 4। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ আইসল্যান্ড সেপারেটেড ফ্রম ইচ আদার বাই দ্য 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল দিয়ে সেপারেটেড আছে কোন আইসল্যান্ড, এটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর। সঠিক উত্তর হচ্ছে অপশান এ আন্দামান অ্যান্ড নিকোবর। কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স, এদিকে প্লেস অফ পিলগ্রিমেজ আছে এদিকে লোকেশান আছে, হুইচ অফ দ্য অ্যাবাভ পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড, শ্রীশাইলাম নাল্লামাল্লা হিলস, হ্যাঁ এটা কারেক্ট আছে। শ্রীশাইলাম নাল্লামাল্লা হিলস এটা কারেক্ট। ওমকেশ্বর সাতামারা হিলস, না এটা ঠিক নয়। পুষ্কর মহাদেব হিলস, না এটাও ঠিক নয়। অপশান এ সঠিক উত্তর অপশান এ 1 only। দ্য অ্যাপ্রক্সিমেট লেন্থ অফ দ্য কোস্ট লাইন অফ ইন্ডিয়া ইজ 7000 কিমি, অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর হচ্ছে 7000 কিমি। দ্য ল্যাটিটিউড দ্যাট পাসেস থ্রু সিকিম অলসো পাসেস থ্রু, যে ল্যাটিটিউড সিকিম দিয়ে পাস করেছে সেটা আর কী দিয়ে পাস করেছে, সিকিমের সঙ্গে হচ্ছে রাজস্থান দিয়ে পাস করেছে, সিকিম এবং রাজস্থান অপশান এ সিকিম যেটা দিয়ে পাস করেছে, যে ল্যাটিটিউড সিকিম দিয়ে পাস করেছে সেটা রাজস্থান দিয়েও পাস করেছে। ম্যাচ লিস্ট 1 with list 2, লিস্ট 1-এর সঙ্গে 2 ম্যাচ করতে হবে। অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো অফ দ্য লিস্ট, লিস্ট 1-এ আছে সিটি আর লিস্ট 2-এ আছে আর্থকুইক জোন, তাহলে প্রথমে কলকাতা কোন আর্থকুইক জোনে পড়ে, জোন 3, কলকাতা পড়ে জোন 3 আর্থকুইক জোনে। তারপরে হচ্ছে গুয়াহাটি জোন 5-এর মধ্যে পড়ে, গুয়াহাটি জোন 5। তারপরে সিতে আছে দিল্লি কোন আর্থকুইক জোনের মধ্যে পড়ে, দিল্লি পড়ে জোন 4, দিল্লি আর্থকুইক জোন 4। আর চেন্নাই আর্থকুইক জোন 2, সঠিক উত্তর হচ্ছে অপশান বি 3, 1, 2, 4। ম্যাচ লিস্ট 1 with list 2, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো অফ দ্য লিস্ট, লিস্ট 1-এ রিজিয়ন আছে লিস্ট 2-এ স্টেট, প্রথমে আছে বাহেলখান্ড কোথায় হচ্ছে, এটা হচ্ছে মধ্যপ্রদেশ, বাহেলখান্ড মধ্যপ্রদেশ। কুটানান্ট এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তারপরে সৌরাষ্ট্র কী হবে, সৌরাষ্ট্র হচ্ছে গুজরাট। আর রা হচ্ছে কেরালা, সঠিক উত্তর হচ্ছে অপশান এ। কনসিডার দ্য ফলোয়িং রিজিয়ন, ইস্টার্ন হিমালয়াস, ইস্টার্ন মেডিরিয়ান রিজিয়ন, নর্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, হুইচ অ্যাভাব ইচ আর বায়োডাইভার্সিটি হটস্পট, কোনগুলো হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট হবে। বায়োডাইভার্সিটি হটস্পট এখানে ইস্টার্ন হিমালয় এটা তো বায়োডাইভার্সিটি, আর আছে ইস্টার্ন মেডিরিয়ান রিজিয়ন, তাহলে অপশান 1 and 2 অপশান বি হবে সঠিক উত্তর। কনসিডার দ্য ফলোয়িং রিজিয়ন অফ ইন্ডিয়া, ওয়েস্টার্ন ঘাটস, আরাবল্লী হিলস, ইস্টার্ন হিমালয়স, হুইচ অফ দ্য ফলোয়িং বায়োডাইভার্সিটি হটস্পটস, তাহলে এখানে কোনটা হটস্পট হবে, তাহলে ওয়েস্টার্ন ঘাটস, হ্যাঁ এটা হবে, তাহলে এখানে ওয়েস্টার্ন ঘাট এটা হচ্ছে, আর আরাবল্লী হিলস, না এটা না, ইস্টার্ন হিমালয়স, তাহলে 1 and 3, তাহলে অপশান বি সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1 and 3 only।
which of the above is at the biodiversity hotspot at Holo? In which one of the following island of India is an active volcano found? Active volcano found kothay paoa geche? Kar Nicobar Island e. Barren Island e paoa geche. Active hocche Barren Island e paoa geche active volcano found it. Which one of the following longitudes determines the Indian standard time? Indian standard time nirbhar kora hai to 82.5 degree east. Which of the following is the oldest mountain range in India? India's oldest mountain range konta Aravalli. Aravalli hocche Indian oldest mountain range. Which one of the following cities will never get the vertical rays of the sun? Vertical rays paena hocche Srinagar. Shatik uttor hocche Srinagar. Sun er vertical rays paena Srinagar e. Madhya Pradesh shares its boundary with how many states? Madhya Pradesh tader boundary koto gulo states shonge share kore? 5 ta. 5 states. Shatik uttor hocche option C. Which of the following is a landlocked state? Gujarat, Andhra Pradesh, Madhya Pradesh, Tamil Nadu. Landlocked state mane charidik diye land diye atkano. Ekhane Gujarat er pashe somuddro ache, Andhra Pradesh e hobe na, Tamil Nadu hobe na. Madhya Pradesh hocche shothik uttor. Landlocked state holo Madhya Pradesh. Which of the following passes through India? Tropic of Cancer, Tropic of Capricorn, Prime Meridian, Equator. Tale which of the following passes through India? India modhe pass koreche Tropic of Cancer. Shothik uttor hocche option A. The Aravalli Hills are located in Aravalli Hills located in Rajasthan. Rajasthan e Aravalli Hills located. Which of the following pairs is the highest peak of India? India's highest peak holo Kanchenjunga. Option A. The coast that belongs to Kerala is known as Kerala. Kon coast ta Kerala belong kore? Kerala belong kore coast Malabar coast. Shothik uttor hocche option B, Malabar. Which of the following longitudes is known as the standard meridian of India? Indian standard meridian dhara hai 82 degree 30 minutes east. Option C. Pir Panjal range in the Himalayas is a part of Pir Panjal range jeta in the Himalayas is a part of Shivalik. Shothik uttor hocche option A, Shivalik. Which one of the following island is a volcanic origin holo Andaman and Nicobar Island. Sea coast of which of the following state is the longest? Sabtheke beshi longest ekhane Andhra Pradesh, Maharashtra, Odisha and Tamil Nadu er moddhe ache. Ekhane Gujarat thakle Gujarat answer hoto. To ekhane option hobe Andhra Pradesh, option A. What is the height of the Great Himalayas? Great Himalayas height hocche 8850 meter. Option A. What is the difference between IST and GTM? IST and GTM difference kotha 5 hours 30 minutes. Option C. One of the states through which the tropic of Cancer passes age. Jammu Kashmir, Himachal Pradesh, Bihar na Jharkhand. Shothik uttor hocche Jharkhand. In which hemisphere is Jharkhand situated? Jharkhand kon hemisphere e? Jharkhand hocche north. Shothik uttor hocche option C, north. Range of the following popular hill station of India in terms of their height from highest to the lowest from the mean sea level.
Mussoorie, Simla, Oti, Darjeeling. Select the correct answer using code given below. সবথেকে আগে হচ্ছে Simla. Simla তারপরে Simla তারপরে Oti. Oti পরে highest হচ্ছে Darjeeling. আর Mussoorie হচ্ছে সবথেকে highest. তাহলে 2 3 4 1 অপশন সি সঠিক উত্তর হলো অপশন সি হায়ার ইজ দা 90 ইস্ট রিজিড সিচুয়েটেড 90 ইস্ট রিজিড সিচুয়েটেড ইন্ডিয়ান ওশানে দা বিন্ধ্যান সিস্টেম অফ রকস ইজ ইম্পর্টেন্ট ফর দা প্রোডাকশন অফ Precious stone and building materials. Option A. Which reference to Indian Ocean Rim Association for the Regional Cooperation IORERC? Consider the following statement. It was the established very recently response to the incidents of piracy and accidents of oil spills. Now it is incorrect. It is an alliance meant for maritime security only. Na eta hobe na. Which of the above is correct? Er modhe konta correct? Ekhane 1 2 kono tai correct na. Tale option D. Shothik uttor holo option D. Neither 1 and 2. For next part, click on the link in the description box given below. তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এরকমের ভিডিও সবার আগে পেতে এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কি বিষয়ে ভিডিও চাও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো